দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলছে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকেও অতি ভারী বর্ষণ হচ্ছে তিনি আরো বলেন মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে আগামী তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে আমরা গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ সকাল ছয়টা পর্যন্ত একশো তিপান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিলাম এর পরবর্তীতে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আজকে বিশে জুন আমরা আরও বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সিলেটে সেই সাথে আমরা আজ দুপুর পর্যন্ত সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনাতে আমরা ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি বদলগাছিতে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি মাইমিনসিংয়ে পনেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি